নমস্কাৰ বন্ধুসকল, গুড ইভিনিং সকলোকে। অসম এপিএসসির নিযুক্তি 2023 ইতিমধ্যে আমাৰ হাতত খবর আহি পৰিছে। মুঠ পদৰ সংখ্যা 700টা, গ্রেড ওয়ান আর গ্রেড টু নিযুক্তির একটা বৃহৎ সুখবর আপনাদের। শিক্ষা বেছি নালাগে, বিএ পাস হব লাগিব, অর্থাৎ বিকম বিএ যি হলেও চলিব, বিএসসি যি হলেও চলিব। পার্সেন্টেজর কথা ইয়াতে উল্লেখ নাথাকে, যেহেতু বয়স আপনার কিমান লাগিব সেইটো এই ভিডিওত মই আপোনালোকক জনাম। তো প্রথমতে আপনার এটা বিশেষ ভিডিও ক্লিপ আগবাই আছো, আপনাদের সেই ভিডিও ক্লিপটি চাই লব। পরীক্ষা নহৈছিল, এতিয়া প্রতি বছরে 700 পোস্ট অকল এসিএস এপিএস উলায়। কেদিনমান আগতে আমি এসিএস নিযুক্তি পত্র দিল, অহা এমাহর ভিতর আকো 700 পোস্ট উলাব যে এসিএস এপিএস কারণে। তো ফ্রেন্ডসকল, আপনাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের ভিডিও ক্লিপটি নিশ্চয় প্রত্যক্ষ করলে, আর এই ভিডিও ক্লিপটিত মুখ্যমন্ত্রী মহোদয়ে জানাইছে যে অহা এমাহর ভিতর এপিএসসি নিযুক্তির গ্রেড ওয়ান আর গ্রেড টুর 700 ভেকেন্সি মুক্তি করে দিব। তো জানুয়ারি মাহত নিশ্চয় মুক্তি হব, আর প্রতি বছরতে এনেক এপিএসসির 700 ভেকেন্সি মুক্তি করে দিব বলে তেও ভিডিও ক্লিপটিত স্পষ্ট করে আজি জানাই দিয়ে। তো আমার যিখিনি 21 বছরের উপর শিক্ষিত নিবনুয়া যুবক যুবতী আছে, অর্থাৎ গ্রেজুয়েট, সকলে এপ্লাই করব পাৰিব। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থব, পরবর্তী পর্যায়ত আপডেট অহার লগে লগে মই আপনাদের জানাই দিম। ধন্যবাদ।